অস্থায়ী ঠিকানায় ভোটার হলেও স্মার্ট কার্ড যাবে আপনার স্থায়ী ঠিকানায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, আমার ইউটিউব চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। ভিউয়ার্স, লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক সেবামূলক আইনি চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হলো আইনি সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে, সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কেননা এই ভিডিওটি আপনাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে কোনো না কোনো দিন নিশ্চয়ই কাজে আসবে। ভিউয়ার্স, মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী আইনি বিষয়ক ভিডিওর নোটিফিকেশনটি সহজেই পেতে পারেন। ভিউয়ার্স, লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিক্সটি নিয়ে আলোচনা করবো তা হলো, অস্থায়ী ঠিকানায় ভোটার হলেও স্মার্ট কার্ড যাবে আপনার স্থায়ী ঠিকানায়। ভিউয়ার্স, জনসাধারণের ভোগান্তি কমাতে আরেকটি জনবান্ধব উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন, ইসি। এক্ষেত্রে অস্থায়ী ঠিকানায় ভোটার হলেও ও উন্নত মানের জাতীয় পরিচয়পত্র NID বা স্মার্ট কার্ড স্থায়ী ঠিকানায় পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে, ফলে ঠিকানা পরিবর্তনের কারণে কার্ড পাওয়া নিয়ে ভোগান্তি কমে যাবে বলে মনে করা হচ্ছে। ভিউয়ার্স, চাকরির সুবাদে কর্মস্থলের ঠিকানা অনেকেই ভোটার হয়েছেন, কিন্তু পড়াশোনার জন্য বাইরে গিয়ে অন্য এলাকায় ভোটার হয়েছেন অথবা বিশ্ববিদ্যালয়ের হলের ঠিকানায় ভোটার হয়েছেন কেউ কেউ। হয়তো তারা বর্তমানে অন্য এলাকায় বসবাস করছেন, কিংবা যে বাসায়, যে মহল্লায় থেকে ভোটার হয়েছেন সেখানে আর বসবাস করছেন না। তাদের স্মার্ট কার্ড স্থায়ী ঠিকানায় পাঠিয়ে দিতে পারলে জটিলতা এড়াতে পারতেন সাধারণ ভোটাররা। ভিউয়ার্স, অনেকেই কর্মস্থল পরিবর্তন হওয়ার কারণে অন্য জায়গায় বসবাস করছেন, কিংবা পড়াশোনা শেষে হয়তো দেশের অন্য প্রান্তে বসবাস করছেন, তাদের NIDগুলো অবিতরিত অবস্থায় রয়েছে, এগুলো সংশ্লিষ্ট উপজেলা কার্যালয়ে পরে থেকে নষ্ট হচ্ছে। কাজেই এই বিতরণ যাতে শতভাগ করা যায় সেই উদ্যোগ নেওয়ার পরিকল্পনা হচ্ছে। এক্ষেত্রে ভোটার কেউ যেখানেই হোক না কেন, তাদের স্মার্ট কার্ড যদি স্থায়ী ঠিকানায় পাঠিয়ে দেওয়া যায় তবে খুব সহজ হতো। NID সার্ভার থেকে বিতরণ না হওয়া NIDর মালিকের স্থায়ী ঠিকানা বের করে তার উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠিয়ে দেওয়া যেতে পারে। এরপর সেই উপজেলা নির্বাচন কার্যালয় যদি তালিকা টাঙিয়ে দেয় বা যথাযথ প্রচার করে, তবে সহজেই ওই ভোটাররা তাদের স্মার্ট কার্ড উত্তোলন করতে পারবেন। ভিউয়ার্স, এদেশে সব ভালো কাজই সম্ভব যদি পদ্মা সেতু করা যায়, কাদামাটির নিচ দিয়ে যদি টানেল টানা যায়, যদি শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করা যায়। তবে অস্থায়ী ঠিকানায় ভোটার হলেও স্মার্ট কার্ড কোনো স্থায়ী ঠিকানায় থেকে উত্তোলন করা যাবে না। ভিউয়ার্স, জানা গেছে 6,38,20,000 স্মার্ট কার্ড প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে 6,33,00,000 কার্ড উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে আর বিতরণ হয়েছে 5,96,00,000 স্মার্ট কার্ড। বাকিদের কার্ড এখনও বিতরণ হয়নি। স্মার্ট কার্ড উৎপাদন ও বিতরণ চলমান রয়েছে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি থেকে সামান্য হলেও উপকৃত হয়েছেন আশা করি। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।